হে ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি এনচন্দ্র জুয়েলার্সে। এনচন্দ্র জুয়েলার্স হচ্ছে 2202 রাসবিহারী অ্যাভিনিউ, গড়িয়াহাট, কলকাতা 719। ভিডিওতে এবং ভিডিও ডেসক্রিপশনে শপের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া থাকবে। রিকোয়েস্ট থাকবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই এই ধরনের সুন্দর সুন্দর কালেকশন পেতে গেলে এনচন্দ্র জুয়েলার্সে ভিজিট করবে। তো আজকে আমি এনচন্দ্র জুয়েলার্সের আমি এই মুহূর্তে দেখে নিচ্ছি, এই যে এটা কি গোল্ড কনকনের কালেকশন, এরকম কিন্তু প্রচুর কালেকশন আছে। আমি জাস্ট একটা দেখি, একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, একটু আমাকে দেখিয়ে দেন, ডিজাইনটা একটু দেখান আমার ভিউয়ার্সদের। দেখো ডিজাইনটা হচ্ছে ঠিক এরকম, এটা দুটো এক একটার ওয়েট কত আসবে? আচ্ছা, দুটো মিলিয়ে আসবে, দুটো মিলিয়ে আসবে 150,000 টাকা, মানে 1.5 লাখ। দুটো মিলিয়ে কিন্তু আসবে 1.5 লাখ টাকা। দেখে নিয়েছো কত সুন্দর একটা কালেকশন, ভীষণই সুন্দর। এরকম প্রচুর কালেকশন আছে, আমি জাস্ট একটা দেখি, একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। হাতে আমি পরে আছি এনচন্দ্রের রতন চূড় হচ্ছে খুবই সুন্দর, রতন চূড় হচ্ছে ভীষণই সুন্দর। এটা হচ্ছে মিনে করা আছে, এটার ওয়েট কত আছে বলে দিন একটু। এটার ওয়েট আছে 6 গ্রাম। ওকে, দেখে নিলাম, ভীষণ সুন্দর একটা কালেকশন, দেখো খুবই সুন্দর একটা কালেকশন। তার মানে এটার দাম কত আসবে? 38,000 টাকা। এখানে আমি আর একটা রতন চূড়ের কালেকশন দেখে নিচ্ছি, দেখো এটা, এটা একটু ঠিক করে দেখিয়ে দিন, এটা এক লুজ হয়ে গেছে, একটু টাইট করে দিন, এইভাবে একটু টাইট করে দিন। হ্যাঁ, ওকে, দেখো এটা হচ্ছে আর একটা রতন চূড়ের কালেকশন, এটাও কিন্তু মিলে করা আছে। এটার ওয়েট কত আছে? এটা কিন্তু এইভাবে আসবে 12 গ্রাম। এটা আসবে 12 গ্রাম, তাই তো? 75,000, প্রায় 75,000 টাকার মতো। দেখে নিয়েছো কালেকশনটা কত সুন্দর, দেখো খুবই সুন্দর একটা কালেকশন। এরকম প্রচুর রতন চূড় কিন্তু পেয়ে যাবে তোমরা এনচন্দ্রে। ওকে, এখন আমি দেখছি আর একটা রতন চূড়ের কালেকশন, কি সুন্দর কালেকশনটা, দেখো খুবই সুন্দর একটা কালেকশন, দেখে নাও এটার কত আছে, কত গ্রাম? এটা আছে 8 গ্রাম, তাই তো? এটার দাম কত আসবে? 50,000 টাকার মতো। ভীষণ সুন্দর লাগছে, এটা আসবে প্রায় 50,000 টাকার মতো। দেখে নাও, খুবই সুন্দর একটা কালেকশন। তো দেখে নিলে এখানে মোটামুটি কি ধরনের রতন চূড় পাওয়া যেতে পারে একটা আইডিয়া দিলাম। মিনে করাও আছে, আবার শুধু গোল্ডেরও আছে, এরকম কিন্তু প্রচুর কালেকশন পেয়ে যাবে। একটা জাস্ট কয়েকটা জাস্ট দেখি, একটা আইডিয়া দিলাম। এরকম সুন্দর সুন্দর রতন চূড় পেতে গেলে বা এই ধরনের যদি কঙ্কন বানিয়ে নিতে চাও, অবশ্যই কিন্তু এনচন্দ্রে ভিজিট করতে হবে। আজকে আমি দেখে নেব এনচন্দ্র জুয়েলার্সের বেশ কিছু মূর্তি বা মুক্তোর চোকারের কালেকশন। হ্যাঁ, চোকার চিক বলা যেতে পারে এগুলোকে। আর হচ্ছে বেশ কিছু নেকলেসও আছে, আর বেশ কিছু সিঙ্গারও আছে। তো চলো দেখে নেওয়া যাক কী কী কালেকশন আমরা দেখছি। তো প্রথমে চলে যাচ্ছি এই কালেকশনটাতে। এটা হচ্ছে একটা মানে মূর্তির একটা বা মুক্তোর হচ্ছে চোকার চিকের কালেকশন। হ্যাঁ, ডিজাইনটা হচ্ছে ঠিক এরকম। হ্যাঁ, এখানে এই যে নিচে ঝুড়ি দেওয়া আছে, আর এখানে কিন্তু মিনে করা আছে। খুবই সুন্দর কালেকশনটা দেখতে। আমরা সাধারণত চিকের অন্যরকম কালেকশন দেখে থাকি, বাট এইগুলো কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ, আর এইটা টার্সেল দিয়েও পড়তে পারো, আবার যদি মনে করো আমরা কেউ চেন টাইপের বানিয়ে নেব সেটাও কিন্তু পড়তে পারো। হ্যাঁ, এটার ওয়েট কত? এটার ওয়েট হচ্ছে 4 গ্রাম 930। ওকে, তো এটার দাম কত জেনে নেব? 30,500 টাকা। আজকের রেট অনুযায়ী এটার দাম হচ্ছে 30,500 টাকা। দেখে নাও কালেকশনটা, খুবই একটা সুন্দর একটা কালেকশন। ওকে, আর সোনার দাম তো আপ ডাউন করে, জানো যেদিন সোনার দাম যেমন থাকবে সেটার উপর কিন্তু এটার দামগুলো ডিপেন্ড করবে। ওকে, আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাই। এটা হচ্ছে 2.400, এটার ওয়েট দেখে নাও। এটা হচ্ছে একটা ময়ূরের কালেকশন, ডিজাইনটা হচ্ছে ঠিক এরকম। হ্যাঁ, ডিজাইনটা হচ্ছে ঠিক এরকম, দেখতে হচ্ছে ঠিক এরকম, দেখে নাও। খুবই সুন্দর একটা কালেকশন, খুবই সুন্দর একটা কালেকশন, দেখে নাও। আজকে সোনার দাম চলছে 4,890 টাকা প্রতি গ্রামে। দেখে নাও এই ডিজাইনটা, দেখো খুবই সুন্দর একটা ডিজাইন, ময়ূরের কালেকশন আছে, চোকার চিকের কালেকশন। 15,000 টাকা রিজনেবল প্রাইস আমি অবশ্যই বলবো, দেখো। ওকে, দেখে নিলাম, নেক্সট কালেকশনে চলে যাই। নেক্সট হচ্ছে এই যে এটা আর একটা কালেকশন আছে, দেখো। আচ্ছা, এটার ওয়েট হচ্ছে 3.05
3.050 দেখো এটা হচ্ছে কি 21,500 টাকা। খুবই সুন্দর একটা কালেকশন, এখানটাতে ওই রকম ভাবে গোল দেয়া আছে, খুবই সুন্দর কালেকশনটা। ওকে নেক্সট, এটাকে আমরা কি বলতে পারি? এটা নেকলেস, মানে চিপ কাম নেকলেস আর কি। হ্যাঁ একটুখানি এটা কমিয়ে, এটা টার্সেল লাগানো আছে, কম বেশি করে পড়তে পারো। আচ্ছা দেখে নাও, ডিজাইনটা হচ্ছে ঠিক এইরকম। এটা ওয়েটটা দেখো তো কত, ২২,৪০০ টাকা। ওকে চলে গেলাম নেক্সট কালেকশনে। নেক্সট হচ্ছে এই কালেকশনটা, এই কালেকশনটা এটা দেখো, এই ডিজাইনটা হচ্ছে ঠিক এরকম, দেখো এরকম ডিজাইনটা আসবে। বইটার দামটা একটু এটার বইটার দামটা কত? ২২,৬৭০ দাম আসবে, ২২,৫০০ টাকা। দেখো আবারও দেখিয়ে দিচ্ছি, এরকমটা আসবে। তো এখানে বেশ কিছু কালেকশন দেখলাম। তোমরা যদি মনে করো যে আমরা নিজেদের মতো করে কিছু ডিজাইন দিব, তারাও কিন্তু এটা এটা কিন্তু সেটাও বানিয়ে দিবে। আর এখানে এখানে একটা এই যে কালেকশন আছে, এই চেনটাকে আমরা কি বলতে পারি? এই চেনটাকে এখানে ছিল, এটা কি বলতে পারি? এটাকে বকুল মালা। আচ্ছা এটার ওয়েট হচ্ছে 56.120 গ্রাম। এটা একদমই নতুন একটা কালেকশন এসেছে, তাই আমি ভাবলাম এর সাথেই শেয়ার করে দিই। দেখো যারা এই ধরনের বকুল মালার কালেকশন পেতে চাও, অবশ্যই কিন্তু এনচন্দ্রে ভিজিট করবে। ৩,৪৫,০০০ টাকা। দেখো ডিজাইনটা দেখে নাও, ডিজাইনটা হচ্ছে ঠিক এইরকম। হ্যাঁ ওকে দেখে নিলাম। নেক্সট আমরা চলে যাচ্ছি বেশ কিছু মানে মোতি বা মুক্তোর হচ্ছে এটা সীতাহারের কালেকশনে। প্রথমে দেখো, আগে দেখিয়ে দিই ডিজাইনগুলো কীরকম। ডিজাইনগুলো হচ্ছে ঠিক এরকম আসবে। হ্যাঁ ডিজাইনগুলো হচ্ছে ঠিক এরকম আসবে, দেখো খুবই সুন্দর দেখতে, খুবই সুন্দর ডিজাইনটাও খুব সুন্দর। আচ্ছা প্রথমে এইটা জেনে নিই, এটার ওয়েট কত দেখে নাও। এটা দেখছি 5.66। ওকে তো এটার দাম কত আসবে? আমার বাজেট কম, তাহলে কিন্তু এরকম পড়তে পারো, দেখতে কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর লাগছে দেখতে। নেক্সট কালেকশনে চলে যাই, নেক্সট হচ্ছে এই একটা কালেকশন। আচ্ছা মোতির সীতাহারের ওপর আমি এখন ভিডিও সামনে আরও আসবে, এখন বেশ কয়েকটা কালেকশন আমি শেয়ার করছি। কেউ যদি মনে করো আমি নিজেদের মতো করে অর্ডার দেবো এখানে, সেটাও হবে। এখানে ওল্ড গোল্ডও এক্সচেঞ্জ হয়। আর এটার দাম কত আসবে? এটার দাম কত আসবে? কত? 48,000। এটা আসবে 48,048 টাকা। এর সাথে তোমরা ডিজাইন দিয়ে কানেরও বানিয়ে নিতে পারবে ইয়ারিং। আচ্ছা এখানে আর একটা এক্সক্লুসিভ কালেকশন আছে, এই যে দেখে নাও, এটা একটুখানি ভারী। এটা দেখো ডিজাইনটা খুবই সুন্দর, কত আসবে এটা? 87,000। ওকে খুবই সুন্দর একটা কালেকশন। ওকে নেক্সট এখানে আরো দুটো কালেকশন আছে দেখে নিচ্ছি। এটা দেখো, এটা হচ্ছে আর একটা কালেকশন আছে দেখে নাও। এটার উপর দেখুন তো কত ওয়েট আছে আর দাম কত। এটা পড়বে ১৯,০০০ টাকা মতো। ওকে দেখে নিলাম, নেক্সট এই কালেকশনটায় চলে যায়, ১৫,০০০। ওকে দেখে নিলাম নেক্সট, দেখো এই কালেকশনটা দেখো, এটার ওয়েট কত, দাম কত? এটা কত? ২.২৭ মানে মোটামুটি ১৫,০০০ টাকার মতো। এটা খুবই সুন্দর একটা কালেকশন দেখে নিলাম।
তো আমি এই মুহূর্তে বেশ কিছু মতির চোকার চিকের কালেকশন দেখেছি, হ্যাঁ, তারপর হচ্ছে এখানে সীতাহারের কালেকশন দেখেছি। এরকম কালেকশন এনচন্দ্রে প্রচুর আছে। অবশ্যই এই ধরনের সুন্দর সুন্দর কালেকশন পেতে হলে কিন্তু এনচন্দ্রে ভিজিট করবে। তো আজকে আমি দেখে নেব এই মুহূর্তে এনচন্দ্র জুয়েলার্সের বেশ কিছু গোল্ড পেন্ডেন্টের কালেকশন। গোল্ড পেন্ডেন্ট এবং এনচন্দ্রের গয়নার উপর আমার অনেক বেশি রিকোয়েস্ট ছিল, এবং যারা আমার ভিডিও দেখে এনচন্দ্র ভিজিট করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও ভিজিট করেনি অবশ্যই ভিজিট করবে। তো আজকে আমি জেনে নিই সোনার দাম কত। 4,890 টাকা প্রতি গ্রাম হচ্ছে আজকে সোনার দাম। আজকে দামের হিসাবে আমি দেখে নিব মানে এখানে কী কী কালেকশন আছে। আর এটা তো সবাই জানো যে সোনার দাম কিন্তু ভ্যারি করে, তো মানে যেদিন সোনার দাম যেমন থাকবে সেটার উপর কিন্তু দামগুলো ডিপেন্ড করবে। আজকে সোনার দাম 4,890 টাকা প্রতি গ্রাম, সেটার হিসাবে কিন্তু আমি এখানে দামগুলো বলছি। তো চলো দেখে নেওয়া যাক এক একটা করে কালেকশন। তো প্রথমে আমি চলে যাচ্ছি এই কালেকশনটাতে। এটা দেখে নাও। আচ্ছা, এটার ওয়েট হচ্ছে কত, 10.040 গ্রাম। কালেকশন ডিজাইনটা দেখে নাও, কত দাম এটা। আচ্ছা, এটার ওয়েট হচ্ছে 10.040 গ্রাম। সমস্ত কিছু নিয়ে। ওকে, চলে গেলাম নেক্সট কালেকশনে। এখানে আরেকটা কালেকশন দেখো, প্রথমে আমি ওয়েটটা বলে দিই, 9.370 গ্রাম। এই দেখো, এটা হচ্ছে দেখতে হচ্ছে ঠিক এরকমটা। এটার দাম কত আসবে, 53,500 টাকা। ওকে, দেখে নিলাম। নেক্সট এক কালেকশনে চলে যাই, এটা আছে 9.560 গ্রাম। ডিজাইনটা দেখে নাও, ডিজাইনটা হচ্ছে ঠিক এরকম। দাম কত, 56,000 টাকা। ডিজাইনটা আমি আবারও বলছি, দেখো কাছ থেকে, 56,500 টাকা। ওকে, দেখে নিলাম। নেক্সট কালেকশনে চলে যাই। নেক্সট এখানে একটা কালেকশন আছে, এটা আছে 5.580 গ্রাম। দেখো, 32,000, এটা আছে 32,000 টাকা। দেখে নিলাম। নেক্সট কালেকশনে চলে যাই। নেক্সট হচ্ছে এটা 5.950, 35,000, এটা হচ্ছে 35,000 টাকা দাম আছে। ওকে, নেক্সট কালেকশনে চলে যাই। নেক্সট হচ্ছে 7.0 কত, এটা 7.25। ওকে, দেখে নাও, এই যে দেখো, এটা দাম কত। এটা প্রজাপতি ডিজাইন, খুবই সুন্দর মাল্টি কালারের, আর ডিজাইনটা তো অনেক সুন্দর। কত দাম, 42,000 টাকা। আজকে সোনার দাম হিসাবে কিন্তু আমি রেটগুলো বলছি। আচ্ছা, এখানে প্রত্যেকটা কিন্তু হলমার্ক, আর এখানে মানে ওল্ড গোল্ডও এক্সচেঞ্জ হয়। ওকে, আর এটা দেখে নাও ডিজাইনটা, দেখো ঠিক হচ্ছে এইরকম। আর এটার ওয়েট হচ্ছে 5.64। আবারও ডিজাইনটা দেখো, 5.64 হচ্ছে ওয়েট। দাম কত আসবে, 33,300 টাকা। দেখে নিলাম। নেক্সট কালেকশনে চলে যাই, 5.510। দেখো, 5.510, দেখো এটা দাম কত, 32,500 টাকা। ওকে, নেক্সট কালেকশনে চলে যাই। এটা মাছের কালেকশন আছে, 5.260। ডিজাইনটা হচ্ছে ঠিক এরকম, 31,000 টাকা। ওকে, নেক্সট এই কালেকশনটা চলে যাই। আচ্ছা, এটা হচ্ছে 8.510, নতুন ডিজাইন, 8.510। দেখো ডিজাইনটা, 50,000 টাকা। এগুলো কিন্তু তোমরা টার্সেল দিয়েও করতে পারো, চেন দিয়েও করতে পারো, আবার যদি কেউ মনে করো এই যেরকম ক্রিস্টালের হার এইগুলো দিয়ে পরবে সেটাও কিন্তু পরতে পারো। তাহলে কত হলো এটা, 50,000 টাকা। দেখে নিলাম। ওকে, নেক্সট এটা আছে 5.260, এই জয়টা দাম এটা আসবে 5.260 ওয়েট, দাম আসবে 31,000 টাকা। ওকে, 31,000 টাকা, দেখে নিলাম। নেক্সট চলে যাই এই কালেকশনটা, এটা হচ্ছে 10.200, 10.200 কত, 7,000 টাকা, তাই তো। ওকে, দেখে নিলাম। এই দেখো এই একটা কালেকশন, এগুলো দেখিয়ে দিই। এগুলো হচ্ছে যে ক্রিস্টালের হার, এরকম কিন্তু অর্ডার দিলেও করা, গিফট দেওয়া যায়, হ্যাঁ গিফট হিসাবেও দিতে পারে, আবার নিজেরা পরার জন্য
কিনতে পারে এই রকমটা। এগুলো কিন্তু মানে যদি মনে করো যে আমরা এই ডিজাইনটা না নিয়ে এরকম অর্ডার দিয়ে বানিয়ে নেব যে কোনো ডিজাইনে, সেটাও করতে পারো। এগুলো কীরকম আসবে? মোটামুটি 12,000 টাকা, তার মতো করে মোটামুটি দাম আসবে। আচ্ছা, এই দিকটা ডিজাইনটা হচ্ছে এরকম। তবে এটা যেমন খুশি ডিজাইন মানে দিয়ে এটা বানিয়ে নেওয়া যেতে পারে। এখানে আর একটা দেখছি, এখানে কিন্তু প্রচুর আছে, তার মধ্যে জাস্ট কয়েকটা দেখে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। এরকমও কিন্তু বানিয়ে নিতে পারো। এটারও কীরকম দাম আছে? 9,000 টাকা। ও একটা পেন্ডেন্ট আছে, হ্যাঁ, এটা হচ্ছে গণেশজি। এগুলো কী বলেন, ঝিনুকের, তাই তো? ঝিনুকের ওপর গোল্ডের কাজ করা আছে। এটার ওয়েট কত আছে দেখে নিচ্ছি। এটার ওয়েট আছে 3.830 গ্রাম। বাইশ হাজার থেকে 23,000 টাকার মধ্যে মোটামুটি আমি একটা অ্যাপ্রক্সিমেটলি দাম বলছি, ওকে? আর যেদিন সোনার দাম যেমন থাকবে সেটার ওপর কিন্তু এই ভ্যালুগুলো ডিপেন্ড করবে। আর একটা কথা বলছি, আমরা তো সাধারণত গোল্ড পেন্ডেন্ট কিনেই থাকি, তাই না? কিন্তু এই ডিজাইনগুলো হচ্ছে একদমই নতুনত্ব, এগুলো হচ্ছে নতুন এসেছে, একটুখানি অন্যরকম। ঝিনুকের ওপর সোনার কাজ আসলে সুন্দর, দেখে নিলাম। নেক্সট কালেকশানে চলে যাই। নেক্সট দেখো, এখানে আরেকটা কালেকশান আছে, 3.100 গ্রাম আছে এটা, ওকে? তো দেখে নাও, 19,000 টাকা, ওকে? কালেকশনটা ভীষণই সুন্দর, খুবই সুন্দর কালেকশনটা, ওকে? দেখে নিলাম। নেক্সট এই কালেকশনটাই চলে যাচ্ছি, সামনেই আসছে দুর্গা পুজো। হ্যাঁ, দুর্গা মায়ের মূর্তি দিয়ে, এই মূর্তি ডিজাইন দিয়ে এই পেন্ডেন্টটা করা হয়েছে। হ্যাঁ, তো এই এই ধরনের পেন্ডেন্ট এখানে আরও পাবে, ডিজাইন দিলেও বানিয়ে দেবে। আচ্ছা, এইটা হচ্ছে কত আছে এটার ওয়েট? এটা হচ্ছে 4.980। এটার দাম কত জেনে নেব? 30,000 টাকা, ওকে? দেখে নিলাম, ওকে। আচ্ছা, নেক্সট এই কালেকশনটাই চলে যাই। এটা হচ্ছে, এটার ওয়েট জেনে নিই কত। এটা হচ্ছে 10.200, দেখে নাও ডিজাইনটা। এই ডিজাইনগুলো আজকাল ভীষণই চলছে, অরিজিনাল জল শঙ্খ। দেখো ডিজাইনটা, দেখো ভীষণই একটা সূক্ষ্ম কাজ, কাজের সুন্দর। হ্যাঁ, সোনার মিনে কাজ করা আছে এখানে, খুবই সুন্দর কাজ। আর এইটা কিন্তু আজকাল খুব ভীষণ চলছে আমাদের কলকাতায়। এটা দাম কত? 61,300 টাকা। এটা যেমন তোমরা টাচেল দিয়েও পড়তে পারো, চেন দিয়েও পড়তে পারো। এখানে আর একটা আছে, এখানটা এটার ওয়েটটা দেখে নেব, 1.920। দেখো রিজনেবল ওয়েট, কিন্তু হালকার ওপর। তোমরা বারবারই চেয়েছো হালকার ওপর যেন আমি গয়না দেখাই। এটার দাম কত আসবে? এটার দাম আসবে প্রায় 12,000 টাকার মতো, দেখে নিলাম। এখানে আর একটা ময়ূরের কালেকশন আছে, এটা হচ্ছে 3.200, দেখো 3.200, দেখে নাও দাম কত আসবে, 20,000 টাকা, ওকে? দেখে নিলাম। নেক্সট এই কালেকশনে চলে যাই। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এটা, এটা একটা সেট আছে, এটা হচ্ছে ইয়ারিং আর এটা হচ্ছে পেন্ডেন্ট। হ্যাঁ, এইটা, হ্যাঁ, পেন্ডেন্টের কালেকশন আছে। এই যে দেখো পেন্ডেন্ট আছে। আচ্ছা, পেন্ডেন্টটা হচ্ছে এরকম, পেন্ডেন্টের ওয়েট, হ্যাঁ, পেন্ডেন্টের ওয়েট আলাদা, 2.790। বারবার বলছি, এখানে কিন্তু তোমরা যদি এই ধরনের ডিজাইন দাও নিজেদের মতো করে বানিয়ে দেবে, কিন্তু এটা দাম কত আসবে? শুধু পেন্ডেন্টের দাম আসবে 18,000 টাকা, ওকে? আর এখানে দুটো ইয়ারিং মিলিয়ে ওয়েট আছে 1.890 গ্রাম, দেখে নাও, এটাও আসবে 11,000 টাকার মতো, দেখে নিলাম। খুবই সুন্দর একটা কালেকশন, দেখো অনেকগুলো কালেকশন কিন্তু আমরা এখানে দেখে নিলাম, ওকে? এখন এখানে আরেকটা কালেকশন আছে, একটু খেয়াল করো। এটা হচ্ছে, এটাও কিন্তু একটা শঙ্খের কালেকশন, মানে পেন্ডেন্ট এবং ইয়ারিংয়ের কালেকশন। দেখো ডিজাইনটা খুবই সুন্দর। আচ্ছা, প্রথমে পেন, এগুলো কি সব একসাথে বলবো না? আচ্ছা ঠিক আছে, তো এইটা পেন্ডেন্টের ওয়েট হচ্ছে 7.300, দাম কত আসবে? 43,000। আচ্ছা, শুধু পেন্ডেন্টের দাম আসবে 43,000 টাকা, ওকে? আর দুটো ইয়ারিং এর কিরকম দাম আসবে? দেখো 43,000 টাকার মধ্যে কিন্তু এই সুন্দর কালেকশনটা চলে আসবে। হ্যাঁ, এইগুলো কিন্তু একদমই নতুন এসেছে, ওকে? দেখিয়ে দিলাম। নেক্সট কালেকশনে চলে যাই। নেক্সট হচ্ছে এখানে এই যে দেখে নাও, এগুলো হচ্ছে এই যে শঙ্খেরই,
সংক্ষেপ বলবো না, ঝিনুকের 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 হচ্ছে এগুলো নেকলেসের কালেকশন দেখো, এটার হচ্ছে নতুন একটা এসেছে, এটার 5.190। যেহেতু আজকে আমি শুধুমাত্র এই ধরনের কালেকশনই দেখাচ্ছি, তো এটা আমি শেয়ার করলাম 31,000 টাকা। ডিজাইনটা হচ্ছে ঠিক এরকম, এই যে দেখো, এটা কিন্তু টার্সেল দিয়ে এখানে পড়েছে, বাট এটা তোমরা চেন দিয়েও কিন্তু পড়তে পারো। খুবই সুন্দর একটা কালেকশন, এই ডিজাইনগুলো একদমই নতুনত্বের একটা ছোঁয়া। হ্যাঁ, এটা এক কোনো রকম। আর এখানে আরেকটা কালেকশন আছে দেখিয়ে দিচ্ছি, এটার ওয়েটটা দেখুন তো কত, আর দাম কত আসবে, 5 গ্রাম আসবে 30,000 টাকা আসবে মোটামুটি। দেখলে কত সুন্দর, দুটো ডিজাইন কিন্তু খুব সুন্দর, অর্ডার দিয়েও বানাতে পারো আর বা এই ধরনের ডিজাইনও কিন্তু কালেক্ট করে নিতে পারো। ওকে, দেখে যাচ্ছি নেক্সট কালেকশন, সামনেই আসছে দুর্গা পুজো, ধনতেরাস, আরও নতুন অনেক কালেকশন আসবে, অবশ্যই শেয়ার করব। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই ইনচন্দে ভিজিট করবে। এটা হচ্ছে একটা পলা নেকলেস আছে, এটার ওয়েটটা কত, এটা দামটা বলে দিন, পলা নেকলেসের দাম 20 থেকে 21,000-এর মধ্যে অনেক ডিজাইন পেয়ে যাবে তোমরা। আর এইটার মোটামুটি প্রাইস আছে, এটা আমি দেখাচ্ছি কারণ পলা নেকলেস সাধারণত লাল বা এই মেরুন এই ধরনের কালারের হয়, এটা অন্য কালার আছে, তাই আমি এটা শেয়ার করলাম। এটা কত আসবে, এটা আসবে মোটামুটি 19,000 টাকার মতো। ওকে, আর এগুলো কিন্তু সব টেস্টিং করা আছে। নেক্সটে আরেকটা কালেকশন আছে দেখো, এটার ওয়েট আসবে 2.640, 14,000 টাকার মতো, অবশ্যই বলবো রিজনেবল প্রাইস। এর সাথে কিন্তু ইয়ারিংও আছে, ইয়ারিংয়ের দামের আলাদা করে বললাম না। ওকে, কি আমি এই মুহূর্তে দেখে নিচ্ছি এনচান্টেড বেশ কিছু গোল্ড, কি বলবো, রিংয়ের কালেকশন, তাই তো? আচ্ছা চলো দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি হাতে যেগুলো পরে আছি এই কালেকশনগুলো দিয়ে শুরু করি, একটা একটা করে দেখে নিই। এটা হচ্ছে 9.8, আজকে সোনার দাম চলছে 4,890 টাকা প্রতি গ্রাম, সেই অনুযায়ী কিন্তু আমি দাম বলছি, যেদিন সোনার দাম যেমন চলবে সেই অনুযায়ী কিন্তু আপডাউন করবে। ওকে, 9.740, এ দেখে নাও 9.740, এটার দাম কত আসবে, 62,000, 62,000 টাকা প্রায়, অসম্ভব সুন্দর একটা কালেকশন। ওকে, নেক্সট আমরা এই কালেকশনটাই চলে যাবো, এই এটার ওয়েট আছে 5.340 গ্রাম, এই যে এটা 5.340 গ্রাম, 30,000 টাকা অ্যাপ্রক্সিমেটলি। ওকে, নেক্সট দেখো এই কালেকশনটা, এটার ওয়েট হচ্ছে কত দেখে বলো তো, এই এটার ওয়েট কত, এটার 37, ওকে, প্রায় 37,000 টাকার মতো। ওকে, নেক্সট আমরা এই কালেকশনটা চলে যাচ্ছি, এটার ওয়েট কত, 38,000, মানে এই যে আঙুলটা 6.24 ওয়েট আছে, দাম কত আসবে, 38,000 অ্যাপ্রক্সিমেটলি। নেক্সট হচ্ছে এটা চলে যাচ্ছে, এটা একটা গিনি দেওয়া আছে, এটা 7.5 গ্রাম আছে, এটার দাম কত, 49,000। ওকে, দেখে নিলাম, অনেক সুন্দর সুন্দর কালেকশন, আবারও দেখে নাও ডিজাইনগুলো, দেখে নাও সব কিন্তু ব্রাইডাল কালেকশন, আমি হালকাও বেশ কিছু ডিজাইন দেখাবো। ওকে, দেখে নিলাম, তো এখন আমি দেখে নিচ্ছি, এটা এই টুয়েটা একটু ছাড়া ওইদিকে এগুলো নিয়ে আসো। আচ্ছা, এখন আমি এখানে আরও বেশ কিছু কালেকশন আছে দেখে নিই, প্রথমে এই কালেকশনে চলে যাই। এটার ওয়েট কত আছে একটু দেখে নাও, 30,000 অ্যাপ্রক্সিমেটলি। ওকে, দেখে নিলাম, নেক্সট এটা আরেকটা কালেকশন দেখো, এই যে এটা ডিজাইন এরকম, এটা দাম কত আসবে, 55,000-এর মতো। ওকে, নেক্সট আমরা এই কালেকশনটাই চলে যাচ্ছি, এটার ওয়েট কত, দাম কত, 37, ওকে, নেক্সট চলে যাচ্ছি এটাতে, এটা সোনার দাম যেদিন যেমন চলবে সেটার উপর কিন্তু দামগুলো আপডাউন করবে। সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, ভিডিওগুলো কালেকশনগুলো ভালো লাগলে এই ধরনের অবশ্যই ভিজিট করবে। আচ্ছা, এটার ওয়েট এবং দাম কত, 38,000, ওকে, নেক্সট চলে যাচ্ছে এটাতে, দেখো এটার ওয়েট কত আছে, 3.8, এই দাম আছে 26,000 অ্যাপ্রক্সিমেটলি। ওকে, এবার দেখে নাও, এখানে বেশ কিছু স্পাইডার রিং আছে, তাই তো? আচ্ছা দেখো, এটা একটু দেখো, এটা হচ্ছে মিনে করা, ভীষণ সুন্দর একটা ডিজাইন, খুবই সুন্দর, দেখো খুব সুন্দর। 4 পয়েন্ট কত আছে,
এরকম কিন্তু প্রচুর কালেকশন এখানে পেয়ে যাবে, প্রচুর কালেকশন এখানে পেয়ে যাবে। কয়েকটা দেখি, একটা আইডিয়া দিচ্ছি, এটা তার মানে দাম কত? 27,000 অ্যাপ্রক্সিমেটলি, আমি কিন্তু সব অ্যাপ্রক্সিমেটলি একটা দাম বলছি। নেক্সট চলে যাচ্ছে, এটাই 4.1 অ্যাপ্রক্সিমেটলি, দাম কত আসবে? 27 থেকে 28 এর মধ্যে অ্যাপ্রক্সিমেটলি। ওকে দেখে নিলাম, নেক্সট এই কালেকশনটা দেখেছি। ওকে আচ্ছা, এখানে দেখো, এটা হচ্ছে একটা পলার উপর আংটির কালেকশন। এরকমও কিন্তু তোমরা যদি এখানে অর্ডার দাও পেয়ে যাবে, প্রচুর কালেকশন পেয়ে যাবে। এটা আমি একটা তার মধ্যে একটা আইডিয়া দিচ্ছি, এটা দাম কত আসবে? প্রায় 2,000 টাকা। খুবই সুন্দর দেখতে, খুবই সুন্দর দেখতে। পলা শাখা বাঁধানো হয়, পলা বাঁধানো হয়, এরকম কিন্তু এখন আংটিও বেরিয়ে গেছে, প্রায় 2,000 টাকার মতো। দেখিয়ে নিলাম ওকে। আচ্ছা, এখানে বেশ কিছু কালেকশন আছে। হ্যাঁ, তো এইগুলো আমি একটা মোটামুটি আইডিয়া দিচ্ছি। এখানে দেখো প্রচুর কালেকশন আছে এই ধরনের হালকা আংটির উপর। একটু বলে দাও কোনটার কি রকম মোটামুটি? এগুলো ওই 15-16 হাজার, 17 হাজার এইগুলো, তাই তো? এইগুলো তাই তো? আচ্ছা, আমার হাতে একটু দাও, আমি দেখিয়ে দিই। তো এগুলো মোটামুটি শুরু হচ্ছে কত থেকে? 15-16 হাজার থেকে শুরু হচ্ছে, চলবে 25-26 হাজার টাকার মধ্যে। এরকম প্রচুর কালেকশন কিন্তু পেয়ে যাবে, এরকম প্রচুর কালেকশন কিন্তু পেয়ে যাবে। দেখো প্রচুর যেহেতু আছে, আমি আলাদা করে বলছি না, একটা মোটামুটি আইডিয়া দিচ্ছি। তো দেখে নিলাম, তো আজকে আমি ভিজিট করেছিলাম এন চন্দ্র জুয়েলার্স, এবং এই মুহূর্তে আমি দেখে নিলাম এন চন্দ্র জুয়েলার্সের বেশ কিছু গোল্ড আংটি কালেকশন। প্রচুর কালেকশন আছে, তার মধ্যে জাস্ট কয়েকটা দেখি, আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। তো আজকে আমি এই মুহূর্তে দেখে নিচ্ছি বেশ কিছু ছেলেদের ব্রেসলেট, বা ব্রেসলেটও বলতে পারি এর কালেকশন। ওকে, হ্যাঁ দুটোই বলা যায়, ছেলেদের ব্রেসলেট বা ব্রেসলেট। তো চলো দেখে নেওয়া যাক কী কী কালেকশন আছে। ওকে, আর এন চন্দ্রের এর আগে আমি যে ভিডিওগুলো দেখে মানে আপলোড করেছি, যারা মিস করেছো অবশ্যই দেখে নিও। সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং অবশ্যই এন চন্দ্রে কিন্তু ভিজিট করবে। তো চলো দেখে নেওয়া যাক। আচ্ছা দেখো, প্রথমে এই একটা কালেকশন দেখে নিচ্ছি। এটার ওয়েট আমি প্রথমে জেনে নেবো, এটার ওয়েট হচ্ছে 10.980 গ্রাম। ওকে দাঁড়া, আমি আগে ডিজাইনটা এটার দেখিয়ে দিই। এই যে দেখো, এই জিনিসটা হচ্ছে এরকম মোটামুটি। এগুলোর লেন্থ কত মোটামুটি? 9 ইঞ্চ এরকম প্রায় অ্যাপ্রক্সিমেটলি। ওকে, কমিয়ে বাড়িয়ে দেওয়া যেতে পারে নিজেদের ইচ্ছা মতো। ওকে, আজকে তার আগে জেনে নিয়ে আসি, সোনার দাম চলছে 4,890 টাকা প্রতি গ্রামে। সেই হিসাবে কিন্তু আমি বলছি, যেদিন সোনার দাম যেমন চলবে সেই অনুযায়ী কিন্তু রেটগুলো আপলোড মানে একটু আপ ডাউন করবে। ওকে, তো এটার দাম আসবে 68,000 এর মতো। ওকে দেখে নিলাম, নেক্সট কালেকশনে চলে যাই। নেক্সট দেখো, এই আর একটা কালেকশন, প্রথমে ওয়েটটা দেখে নেবো। 12 পয়েন্ট, এই যে দেখে নাও, ওয়েট হচ্ছে এটা 12.590 গ্রাম। দেখো ডিজাইনটা হচ্ছে ঠিক এরকম। দাম কত? 77,000। দেখো 77,000 টাকার মতো, একদম কিন্তু কালেকশনটা ঝকমক করছে। ওকে দেখে নিলাম, নতুন জামাইদের জন্য, কেউ যদি মনে করো আমরা নিজেরা ইউজ করবো, কিনতে পারো কিন্তু। খুবই সুন্দর একটা কালেকশন দেখে নিলাম। ওকে নেক্সট কালেকশনে চলে যায়। নেক্সট হচ্ছে 9.010। দেখো 56,000। দেখো কালেকশনটা খুবই সুন্দর, ডিজাইনটা দেখো খুবই সুন্দর একটা কালেকশন। খুবই সুন্দর একটা কালেকশন দেখে নিলাম। ওকে নেক্সট এই কালেকশনে চলে যাই। নেক্সট হচ্ছে 12.690, 78,000। ওকে 78,000। ওকে খুবই সুন্দর একটা কালেকশন, ডিজাইনগুলো একটুখানি দেখবে। নেক্সট কালেকশনে চলে যায়। নেক্সট হচ্ছে 15.070 দেখো ডিজাইন দেখে নাও, 92,000 টাকা কিন্তু। সোনার দাম অনুযায়ী কিন্তু মানে আপ ডাউন চলবে। ওকে আচ্ছা দেখে নিচ্ছি, সবার কাছে একটাই রিকোয়েস্ট, এন চন্দ্রে অবশ্যই ভিজিট করবে। 10.560 গ্রাম, 10.560 গ্রাম। দেখো 65,000। ওকে দেখো ডিজাইনটা হচ্ছে ঠিক এইরকম।
আজকের রেট অনুযায়ী বারবার বলছি সোনার দাম যেদিন যেমন থাকবে সেটার উপর কিন্তু দামগুলো আপ ডাউন করবে। দেখে নাও খুবই সুন্দর একটা কালেকশন। নেক্সট দেখো এটা একটুখানি হেভি কালেকশন আছে, 19.870 গ্রাম। ওকে এটার ডিজাইন একটুখানি দেখে নাও, দেখো ডিজাইনটা হচ্ছে ঠিক এরকম, ডিজাইনটা হচ্ছে ঠিক এরকম। দেখো এটার দাম কত আসবে, 1,22,000 টাকা। করতে পারি তোমাকে আমি ফোন করব, যদি কোন রকম মনে কোয়েরি থাকে আমার পার্সোনাল মোবাইল নাম্বার থাকে। দেখে নিলাম। নেক্সট হচ্ছে 5.571 এটা একটুখানি লাইটের উপর ডেট দিলাম। 36,000-37,000 টাকার মধ্যে সব রকম রেঞ্জেরই কিন্তু আমি দেখাচ্ছি। ওকে নেক্সট কালেকশনে চলে যান। নেক্সট হচ্ছে 9.220 গ্রাম, দেখো এটা 64,000। ওকে তো আজকে আমি এই মুহূর্তে দেখে নিচ্ছি এন চন্দ্র জুয়েলার্সের বেশ কিছু গোল্ড বেবি ব্যাঙ্গেলস এর কালেকশন, প্রচুর কালেকশন আছে। তার মধ্যে জাস্ট আমি কয়েকটা দেখে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। বেবি ব্যাঙ্গেলস তো আমাদের লেগেই থাকে তাই না, তাছাড়া অনেক সময় গিফট দেওয়ার ক্ষেত্রেও আমরা এই ধরনের বেবি ব্যাঙ্গেলস আমরা দিয়ে থাকি। বাট আমরা সাধারণত দেখা যায় কি রূপার বেবি ব্যাঙ্গেলস হয়, বাট আমি আজকে দেখাচ্ছি কিছু সোনা বা গোল্ডের বেবি ব্যাঙ্গেলস এর কালেকশন আমি দেখে নিচ্ছি। আজকে সোনার দাম চলছে কত, 4,890 টাকা প্রতি গ্রাম চলছে আজকে সোনার দাম। আজকে দাম অনুযায়ী আমি রেটগুলো বলবো, যেদিন সোনার দাম যেমন চলবে সেরকম কিন্তু দামগুলো ভ্যারি করবে। ওকে আজকে আমাকে হেল্প করছেন কোন ভাইয়া, গৌতম। আজকে আমাকে গৌতম দা হেল্প করছে। ওকে তো গৌতম দার কাছ থেকে আমি জেনে নেবো, এটার একটু ডিটেলস বলে দাও। এটা কি মানে পুরো সোনা নাকি পাত আছে ভিতরে? আচ্ছা কপারের উপরে গোল্ড দিয়ে। ওকে মানে এটার ডিটেলসটা আমি বলে দিই, এটা হচ্ছে ভেতরে কিন্তু আছে কপারের পাত, তার উপর কিন্তু সোনা দিয়ে বাঁধানো, ঠিক আছে। আর আমি এখন যে ওয়েটটা বলবো সেটা হচ্ছে সোনার দাম কি পরিমাণ সোনা আছে সেই সেই দামের উপর ভিত্তি করে কিন্তু আমি দামটা বলবো। ওকে চলো দেখে নেওয়া যাক এই কালেকশনটার দাম। ওয়েট আছে 2.320 গ্রাম। অন্নপ্রাশনে বা যে কোনো ধরনের বাচ্চাদের অনুষ্ঠানে কিন্তু আমরা বাচ্চাদেরকে গিফট দিতেই পারি। ওকে কত দাম দুটো মিলিয়ে? ওকে দুটো মিলিয়ে দাম হচ্ছে 15,000 টাকা কিন্তু। এই সময় সোনার দাম যে পরিমাণ দাম আমি অবশ্যই বলবো রিজনেবল প্রাইস। দেখে নিলাম। নেক্সট কালেকশনে চলে যাই। নেক্সট এটা আরেকটা কালেকশন আছে, দেখে নাও। এটার ওয়েট হচ্ছে 3.100 এই যে এটার ওয়েট। এটা ডিজাইনটা দেখে নাও, ডিজাইনটা হচ্ছে ঠিক এরকম। এটার দাম কত? 7.5 গ্রামের মতো আছে। এটার দাম কত আসবে মোটামুটি? 47,000। দেখে নিলাম। নেক্সট কালেকশনে চলে যায়। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এটা কত? 2.280। দেখো 2.280 এটা পড়বে 18,000 টাকা মতো। দেখে নিলাম, এটাও কিন্তু কপার দেওয়া আছে। দেখে নিলাম। ওকে খুবই সুন্দর একটা কালেকশন, ভেতরটা কপার দেওয়া আছে, ডিজাইনটা খুবই সুন্দর। দেখো এরকম প্রচুর কালেকশন পেয়ে যাবে। আমি কয়েকটা দেখাচ্ছি, যদি মনে করো অর্ডার দিয়ে বানাবো সেটাও কিন্তু পারবে, নিজেদের মতো করে অর্ডার দিয়ে বানাবে সেটাও কিন্তু পারবে। ওকে দেখে নিলাম। নেক্সট কালেকশনে চলে যায়। নেক্সট হচ্ছে 3.160। এটা দাম কত আসবে? 17,000 টাকা। এটাও কিন্তু ভেতরে কপার দেওয়া আছে। দেখে নিলাম। ওকে নেক্সট এই কালেকশনটা চলে যাচ্ছে। 10,000-11,000 টাকার মধ্যে। দেখে নাও খুবই সুন্দর একটা কালেকশন, দেখে নাও। দেখে নিলাম। নেক্সট হচ্ছে 1.500। এটা তাও কত দাম আসবে? 11,000 টাকার মতো। ওকে দেখে নিলাম। নেক্সট এটা একদমই সলিড, খুবই সরু, একদম পুরো সোনার। হ্যাঁ কোনো তামার পাত নেই এক্ষেত্রে, পুরোটা সোনার। দেখো ওটার ওয়েট কত?
ওয়েটটা আছে 7.5 গ্রাম 7.5 গ্রাম পুরো একদম সোনার, হ্যাঁ, ভিতরে কিন্তু কোনো তামার পাত নেই। 47,000 ওকে দেখো, অনেকগুলো কালেকশন দেখেছি, লাস্ট এই কালেকশনটাই চলে যায়। ওকে লাস্ট হচ্ছে 2.480 প্রায় এটা পড়বে 19,000 টাকার মতো। মোটামুটি বালার কালেকশন, এই বেবিদের ছোট বালার কালেকশন কত থেকে কত মধ্যে প্রায় একটা আমি অনেকগুলো কালেকশন দেখালাম, এরকম আরো তোমরা কালেকশন পেয়ে যাবে, নিজেদের মতো করেও কিন্তু অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারো। আমি দেখে নিচ্ছি এই মুহূর্তে ইনচন্দ্র জুয়েলার্সের বেশ কিছু গোল্ড কলা ব্রেসলেট এবং কলা বাঁধানোর কালেকশন, প্রচুর কালেকশন আছে। তার মধ্যে জাস্ট আমি কয়েকটা দেখি, একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। ওকে, তো মোটামুটি একটু দেখে নাও। দেখো এখানে হচ্ছে এই ধরনের পলা ব্রেসলেট আছে, পলা ব্রেসলেট আছে। আমি সব কটার দাম আলাদা আলাদা করে বলবো না, আমি মোটামুটি কয়েকটার দাম বলবো এবং সেখান থেকে আশা করছি তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে, যেহেতু এখানে প্রচুর কালেকশন আছে। দেখে নাও, আগে আমি ডিজাইনগুলো দেখিয়ে দিই প্রত্যেকটা কীরকম ডিজাইনের এখানে হতে পারে। দেখো এখানে কিন্তু এরকম প্রচুর ডিজাইন আছে, দেখো এই ডিজাইনগুলো দেখে নাও, খুবই সুন্দর সুন্দর ডিজাইন। আচ্ছা এখানে আরও আছে, তো মোটামুটি একটা থেকে একটা দাম জেনে নেওয়ার চেষ্টা করবো। তো এখান থেকে আমি একটা বেছে নিচ্ছি, যেমন ধরো কোনটা নেব। আচ্ছা কোনটা একটা বলুন, কোনটা দেখানো যায় এখানে? আচ্ছা এইটাই দেখে নিই। দেখো এই ধরনের যে ডিজাইনগুলো আছে না, মুখটা হচ্ছে এরকম, এইটার কীরকম মোটামুটি দামের একটা আইডিয়া দিন। এখানে তো এরকম প্রচুর আছে ডিজাইন, 33,000 টাকা মতো পড়বে। ওকে, এখানে যেমন ধরো আরেকটা আছে, এই মুখটা দেখো, এগুলো তার মানে কত পড়বে? 6.470 গ্রাম আছে, না কত দাম পড়বে? 470 গ্রাম 42,000 টাকা তো আমাকে বলো যে এখানে এই ধরনের যে পলা ব্রেসলেটগুলো আছে না, এগুলো মোটামুটি কত থেকে কত রেঞ্জের মধ্যে পড়বে? আজকে সোনার দাম চলছে 4,890 টাকা, সেই অনুযায়ী এগুলোর দাম কত থেকে কত মধ্যে আসবে? 30,000 টাকা থেকে 30 থেকে 40-50 মধ্যে আসবে, মোটামুটি 30 থেকে শুরু। আচ্ছা এবার আরেকটু বেশি হতে পারে, যখন পলার উপরে কাজ থাকবে তখন বেশি হবে। কেউ যদি মনে করে আমি নিজে ডিজাইন দিয়ে বানাবো, সেটাও বানিয়ে দিতে পারি। রাখলাম আর পলাটা প্লেন থাকবে, হয়তো 40-45 এর মধ্যে হয়ে যাবে। আর যদি বডিতে ডিজাইনটা থাকে তাহলে আপনার 50 এর উপরে চলে। ওকে দেখে নিলাম, প্রচুর কালেকশন আছে। আচ্ছা এটা এদিকে সরিয়ে দাও, নেক্সট আমি আরো বেশ কিছু পলা ব্রেসলেটের কালেকশন দেখবো। দেখে নাও, এখানে ওটা তো হলো একরকমের পলা ব্রেসলেট, এইগুলোকে আমরা পলা ব্রেসলেট বলছি। দেখো এই যে আমি প্রথমে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি, এগুলো মোটামুটি এটা যেমন ধরো এইটারই, এইটারই কত দাম আসবে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি? 15,000 মোটামুটি। দেখো এখানে এইগুলো এইরকম আছে, অনেকগুলো আছে। লালটা কত আসবে? ওরকমই আসবে, মোটামুটি 20,000। এইটাই এই ধরনের যে এক এক পিস, এই ধরনের যে পলা ব্রেসলেটগুলো আছে না, এই যে এইগুলো, এগুলোর মোটামুটি শুরু কত থেকে কত রেঞ্জের মধ্যে? 15,000 থেকে মোটামুটি শুরু, 22,000 এর মধ্যে। দেখে নাও ডিজাইনগুলো দেখছো। আচ্ছা এখানে আরও কয়েকটা ডিজাইন আছে, দেখে নাও। আচ্ছা দেখিয়ে দিচ্ছি, ওকে। আচ্ছা তো মোটামুটি পলা ব্রেসলেট তার মানে এগুলো 15 থেকে 22-এর মধ্যে চলছে। ওকে আচ্ছা তো এখানে আমি বেশ কিছু পলা বাঁধানোর অনেক কালেকশন আছে, কয়েকটা দেখি একটা আইডিয়া দিচ্ছি। দেখো পলা বাঁধানোর কীরকম কালেকশন এখানে আছে আরও দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে দেখো এই ধরনের প্রচুর ডিজাইন কিন্তু পেয়ে যাবে। হ্যাঁ কয়েকটা জাস্ট দেখাচ্ছি, বেশি আসলে সব দেখাতে গেলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যায়, তো সেই জন্য আমি এই ভিডিওটা এইভাবে বানালাম। তোমরা যদি চাও প্রত্যেকটা দাম আমি আলাদা আলাদাভাবে বলি, কমেন্ট করে জানাবে, নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করে দেবো। দেখো আচ্ছা এইগুলো মোটামুটি বলো, তোমাদের এই যে পলা বাঁধানোর কালেকশন তার মধ্যে যেমন ধরো একটা জানি, এইটা যেমন এইটার একটা দাম বলো, একটা আইডিয়া পাবে। ওয়েট বলো দাম বলো। 5 গ্রাম থেকে আরম্ভ, 5 গ্রাম থেকে মিনিমাম আরম্ভ হয় এগুলো। আচ্ছা একটু ডিজাইনটা ভালো হলে চলবে কতদূর? মোটামুটি 34-35,000 টাকা থেকে 40-45,000 টাকা পলা, মানে একদম যেগুলো হালকা পলা সেগুলো কত থেকে শুরু? খুবই কম দাম, 2 গ্রাম থেকে শুরু, মোটামুটি 2 গ্রাম থেকে কিন্তু এখানে পলা যেগুলো বাঁধানো সেগুলো শুরু হয়, তার মানে দাম মোটামুটি তাও 14-15 হাজার থেকে শুরু। আর চলবে
চলবে এবার যেমন রেঞ্জের অনুযায়ী। সুতরাং আমি দেখলাম কিন্তু এখানে পলার প্রচুর কালেকশন আছে, দেখো পলার প্রচুর কালেকশন আছে, পলা বাঁধানোর কালেকশন আছে। আমি দামের একটা আইডিয়া দিয়ে দিলাম তোমাদের কাছে। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, এরকম সুন্দর সুন্দর কালেকশন পেতে গেলে অবশ্যই কিন্তু এনচান্টে ভিজিট করতে হবে। এনচান্টে ভিজিট করলেই কিন্তু তোমরা ডিটেলস জানতে পারবে এবং ফোন করেও কিন্তু বুক করে নিতে পারো। সব থেকে ভালো হয় যদি এনচান্টে ভিজিট করো। এই ডিজাইনগুলোর মধ্যে থেকে যদি কারোর পছন্দ হয়ে থাকে বা কে কোন ডিজাইনটা নিবে মানে একটু ফোন করেও জানিয়ে দিই। তোমরা কুরিয়ার সার্ভিসও কিন্তু চালু হয়ে গেছে, তোমরা যদি মনে করো আমরা অনলাইনে অর্ডার করবো সেটাও কিন্তু সম্ভব। তো সবাই ভালো থাকবে। আমি এনচান্টের অ্যাড্রেস আবারও বলে দিচ্ছি, এনচান্ত জুয়েলার্স 2205 শ্রী রাসবিহারী অ্যাভিনিউ গড়িয়াহাট কলকাতা 719। সবাই ভালো থাকলে থাকবে, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইয়েস প্লিজ স্টে কানেক্টেড।